আশরাফ আলী থানভীর নাম শুনছেননি? আশরাফ আলী থানভী সাহেব আব্দুল ওহাব মসজিদ আকিদার বড় একজন আলেম ছিল, ঠিক না? দেওবন্দের আলেম। কি গোস হইবেন নাকি? যারা আপনাদেরকে দোকা দিয়া সল্লা দিয়া মিলাদ কেয়ামের বিরোধিতা শিখাইয়া ফিরমুরিদের বিরোধিতা শিখাইয়া যারা দোকা দিয়া দোকা দিয়া নিয়ে যাচ্ছে, এ কথাগুলি সবার জানা দরকার আছেনি মুসলমান? আশরাফ আলী থানভীর নানির ফিরের নাম ছিল হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি। ভালো করে শুনতে হইব, ভালো করে শুনতে হবে, ভালো করে শুনতে হবে। আশরাফ আলী থানভী সাহেবের নানি ছিল একজন পীরের মুরিদ, তার নানির পীরের নাম হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি। বুঝতেছেন আমার কথা? ওই আশরাফ আলী থানভী নানির পীরের বাড়িতে নানি গেল, নানি যাইয়া তার পীর হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে যায়া বলতেছে, হুজুর গো, ও হুজুর, আমার মেয়েটার বিয়ে দিলাম, আমার মেয়েটার করে সন্তান হয় না। কি হয় না? এ মুলাদের গোষ্ঠী হইনা রাখ, তোর বাফি কি খুশি হন? হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি, হাজী এম, নারে তাকবীর, নারে রিসালাত। আমার দুঃখ লাগে কোন সময় জানেন, যে মানুষ পীরের মুরিদ হইছে সুন্নি বুঝে, কিন্তু মুর্শিদ ইমাম তো হয়ে রাখছে ওহাবি। এই মুনাফিকি কেন করেন আপনারা? কেন করেন? এই মুনাফিকি করবেন না, নবীর সাফায়াত মিলবে না। তুমি সুন্নি হইলে, তুমি পীরের মুরিদ হইলে তোমার মুর্শিদে সুন্নি ইমাম ঢোকাও, কথা ঠিক কিনা? আর একটা কথা বলি, আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুমেন হন, আপনার সন্তান কোনোদিন ওহাবির মাদ্রাসায় পড়তে পারে না। সুন্নি হইলে আপনার ছেলে ওহাবির মাদ্রাসায় পড়বে কেন? তুমি কোন সুন্নি? যদি তুমি মুনাফিকি করো, উইদ্রমান জিয়া দিছে কইতো, যদি তুমি মুনাফিকি করো রে, কবরে যাওয়ার পরে তোমার দিব একটা উলাবাস। গোসাইতাছেন বাবা জির? আমার কথা মনে আছে, হাজী এমদাদুল্লাহ মহাজের মাকে আশরাফ আলী থানভীর নানির ভীর, নানি যায়া বলতেছে, হুজুর গো, আমার মেয়েটার করে ছেলে সন্তান হয় না, আপনি মেহরবানি করে একটু দোয়া করে দেন, আমার মেয়ের ঘরে যেন সন্তান হয়, আমার বিয়ের করে যেন সন্তান হয়। তাইলে আজকে যারা তোমরা বলো পীরের বাড়ি যাওয়ান যাইতো না, পীরের কাছে চাইলে শিরিক হয়, তাইলে তোমার গুরুর গুরু, তোমার ঠাকুরের ঠাকুর, তোমার বাবার বাবা আশরাফ আলী থানভীর নানির পীরের কাছে নানি যায়া কয়, আমার মেয়ের করো সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করেন, হেন কোনো শিরিক নাই, হেন বেদাত হইছে না? হ্যাঁ, সেখানে বেদাত কই? এ মুনাফিকের দল। বাবা জির আমার, আশরাফ আলী থানভীর নানির পীর যায়া কয়, হুজুর, আমার ঘরে নানি, তার পীরের কাছে যায়া কয়, হুজুর, আমার মেয়ের ঘরে সন্তান হয় না, মেহরবানি করে একটা তকদির করিয়া দেন। এমন সময় আশরাফ আলী থানভীর নানির পীর হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি ডাক দিয়া কয়, মা, তুই তো আমার মুরিদ, তুই তো আমার ভক্ত, আমার কাছে আইছস, আমার কাছে আইলি তোর মেয়ের সন্তানের জন্য, যা যা আমি তোর জন্য দোয়া কইরা দিলাম, তোর মেয়ের ঘরে দুইটা ছেলে হবে, আমি নামটা পর্যন্ত রাইখা দিলাম, একটা নাম হবে আশরাফ আলী, আরেকটা নাম হবে আকবর আলী। সুবহান, এই আওয়াজে মানি না, জোরে বলেন সুবহানাল্লাহ। কি কইছে? আশরাফ আলী থানভীর নানির ভীর হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি কয়, তোমার মেয়ের গরো ছেলে হবে দুইটা, দোয়া কইরা দিছি। কি কইরা দিছি? দোয়া কইরা দিছি ছেলে হবে দুইটা, নামটাও রাইখা দিছি, একটা নাম হবে আশরাফ আলী, আর একটা নাম হবে আকবর আলী। তবে সেটাও বইলা দেখ, আশরাফ আলী হবে বড় আলেম, আর আকবর আলী হবে বড় দনি। ও মুলি সাহেব, হুজুর,
খবর লইছুনি ফিজদরের খবর লইছুনি তোমার বাবার বাবার কিতাব তুমি খুললে দেখো আশরাফ আলী তানভীর নানির পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি যদি কয় মেয়ের গড়ে সন্তান হবে আবার ছেলে হবে আবার নামটা পর্যন্ত রাইখা দিছে আবার কি করব কেডা আলেম হইব কি হইব সেটা পর্যন্ত তোমার দলের মৌলবি তোমার বাবার বাবা তোমার ঠাকুরের টুকর তোমার ঠাকুরের ঠাকুর তোমার ঠাকুরের ঠাকুর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি যদি একটা মেয়ের গড়ে সন্তান হওয়ার জন্য বলতে পারে এবং কি করবে সেটাও বলতে পারে এমন এলমে গায়েব যদি হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির থাকতে পারে আমার নবী পারে কি পারে না তুমি আমার বিরোধিতা কইরা গোসা হইলে কি লাভ হইব সত্য তো কুফন সত্য কুফন এখন আপনারা বিবেক থেকে আমার সঙ্গে জবাব দেন তাইলে আশরাফ আলী তানভীর তিনি হইল একজন পীরের দুয়ার ফসল তোমরা যারা পীরের বিরোধিতা করো তাইলে আশরাফ আলী তানভীর তো তোমাদের পীরের দুয়ার ফসল কারণ তার নানি দোয়া করছে নানি যায় ফিরের কাছে কইছে ফিরে দোয়া করছে সন্তান হইছে এখন আপনারা বলেন আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলি দিতে পারে কি পারে না এটা আমার কথা না তাদের হুজুরের কথা হ্যাঁ তোমার দলের মৌলভীর কথা এখন সুন্নিরারে আর দুকা দিবার সুযোগ নাই কারণ হইল তুমি দুকা দিয়া সল্লা দিয়া সাধারণ মানুষের ওহাবীর দিকে নিয়ে যাইবা আমি গুনাহগার সব কিতাব মানুষের কাছে বাস কইরা দিবা ফলে আওয়াজ না কই বাটফারে করে মানে কতদিন বাস্তারে ঠিক না বেটি মাহফিল ছিল ঈদে মিলাদুন্নবীর কিন্তু না যাইতে যাইতে তো আমি অনেক দূর চলে গেলাম ঈদে মিলাদুন্নবীর কথা তো বলতেই পারলাম না তবে বাবাজি রে আগে আপনি ওলি চিনতে হবে বেলায়েতের যুগে ওলি চিনলে আপনি নবী চিনবেন ওলি না চিনলে নবী চিনবেন না ওলি বুঝতে হবে ওলি বুঝতে হবে বাবাজি আমার যে কথা বলতেছিলাম তাইলে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি দোয়া করছে ছেলে হবে নামও রাইখা দিছে আবার কেডা কি করব হেডাও কইয়া দিছে তাইলে প্রমাণ হয়ে গেছে আল্লাহর ওলিদের কাছে আল্লাহ এমন ক্ষমতা দিছে তারা সন্তান না হইলো আল্লাহর কাছে সন্তানও দিতে পারে আচ্ছা আর একটা কথা কই ওয়াজ শেষ আমারও কষ্ট হইতাছে আরেকটা কথা কইলে কইলাম ওন আওয়াজ কমে যাচ্ছে বলে দূর শেষ করেন সব আলোচনা তো সব সময় করা যায় না এই জন্য কথাগুলি বলি দিয়ে যায় যে সমস্ত লোকেরা বলে নবী আমার মতো এখন আর মানবেন যারা কয় নবী আমার মতো তারে মানবেন যারা কয় নবী মাটি তারে মানবেন এখন যারা যারা নবীর নূর মানে না হাজার নাজের মানে না এলমে গায়েব মানে না নবীর সম্মানে সদিস মিলাদ করে না নবীর সম্মানে মিলাদুন নবী করে না এই লোকেরা যারা সম্মান কইরা হুজুর মনে করব তারা ইমানদার থাকতে পারে না আমার কথা নয় ও মুসলমান আমি কাউকে হেই প্রতিপন্ন করার জন্য বলি নাই ভালো করে নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন আপনাদের এই গ্রামের মধ্যে দুইজন আলেম ছিল বড় বড় দুইজন আলেম কি ছিল বড় বড় দুইজন আলেম ছিল তারা ছিল আলা হযরতের অনুসারী আলা হযরত কারে কয় ইমাম এশকে মোহাম্মদ আলা হযরত আহমদ রেজা খান ফাজেলে বেরেলি রহমাতুল্লাহ আলাই বেরেলি শরীফের ভারতের কোথায় ভারতের বেরেলি শরীফের নাম ছিল আহমদ রেজা খান ফাজেলে বেরেলি যুগ শ্রেষ্ঠ একজন মুজাদ্দিদ ছিল ওই মুজাদ্দিদ কোন দলের কি আকীদা চাপটারে চাপটারে বুঝাইয়া দিয়ে গেছে এজন্য আমরা সুন্নি কারে কই বুঝতে পারছি এ আলা হযরতের সরাসরি ছাত্র ছিল এইজন আলা হযরতের সরাসরি ছাত্র ছিল এই বরকতুল্লাহ মামার আব্বার নাম কি হ্যাঁ একজনে কোন
কথা বলতেছিলাম আল্লাহ হযরতের ছাত্র একজন বড় মৌলবি আর একজন ছোট মৌলবি নামে মানুষের চিন্তক ওই বড় মৌলবির নাম আব্দুর রব আব্দুর রব রাহমাতুল্লাহ আলাইহ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন কোনো সন্দেহ নাই বরকতুল্লাহ আমার আব্বা জান আল্লাহর ওলি ছিলেন কোনো সন্দেহ এখন প্রশ্ন হলো হুজুর আপনি কেমনে জানলেন আমি কেরামতটা বলে দিয়ে যাই না বলে পারছি না না বলে পারছি না তিনি আল্লাহর ওলি কেমনে আমি কয়ে দিয়ে যাই আমি যখন আপনাদের এই গ্রামের মধ্যে হাজির হয়েছি আল্লাহ কবুল করেছেন আমি ওনার মাজার শরীফে জিয়ারত করতে গেছি তিন দিন কয়দিন তিন দিন জিয়ারত করছি আর আরেকদিন বরকতুল্লাহ মামার সঙ্গে জিয়ারত করছি আরেকদিন শেখ সাদির সঙ্গে করছি কিন্তু পার্সোনাল ভাবে একদিন করছি পার্সোনাল ভাবে একদিন জিয়ারত দেখেছি কাউকে বলি নাই কাউকে দেখাই নাই নিরিবিলি সময় জিয়ারত দেখেছি কারণ আমার আকীদা আছে যে লোকটা আলা হযরতের ছাত্র এই লোকটা সাধারণ হইতে পারে না আমি গেলাম মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আমি যতটুকু জানি পড়তেছি সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ আয়াতুল কুরসি পড়তে 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 যতক্ষণ পড়া সম্ভব পড়ছি হঠাৎ করে আমি তাকায় দেখছি এই মুসলমান আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তাদের কেরামতের কথা বলা যায় কোনো অসুবিধা নাই আমি পড়তেছি পড়তেছি হঠাৎ করে তাকায় দেখতেছি এই বরকতুল্লাহ আমার আব্বা জানের মাজার শরীফ থেকে একটা গরম হাওয়া আমার সিনার মধ্যে লাগছে আল্লাহু আকবার একটা গরম হাওয়া আমার সিনার মধ্যে লাগছে আমার গদরটা একটা বিজারা বিছে আমি হঠাৎ করে বই পায়া গেলাম এমন একটা গরম তাপ আমার সিনার মধ্যে লাগছে আমি বই পায়া গেলাম আবার চোখটা বন্ধ করে আমি আমার মসজিদ কেবলাকে স্মরণ করেছি আমি আমার নবীজিকে স্মরণ করেছি আর চোখ দিয়ে পানি গুলি ঝরতেছে এমন সময় আমি আমার নবীকে ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার আশেক আপনার প্রেমিকের যদি কবরের ভিতরে এমন হাল হই গো না জানি আপনার কেমন হাল সুবহানাল্লাহ আমি কাঁদতেছি আমার বুকের মধ্যে যখন গরম হাওয়া লাগছে কথাটা বলতে চাইছিলাম না তারপরও কয়া দিয়া যায় কেন বলছি এখানে একটা কারণ আছে গরম হাওয়া লাগছে গরম হাওয়া লাগার পরে আমি কিছু বই পাইলাম এখন কাঁদতেছি আমি যতটুকু সম্ভব কোন রকম ভাবে জিয়ারত শেষ করে দোয়া করে চলে আসতেছি চলে আসতে আসতে রাস্তার মধ্যে যখন চলে গেলাম রাস্তার মধ্যে যাইয়া ফিরে একবার মাজারটার দিকে তাকাইছি যে সময় জিয়ারত করছি কোনো মানুষ নাই সবাই ঘুমায় সবাই ঘুমায় এমন সময় আমি তাকায় দেখতেছি বরকতুল্লাহ আমার আব্বা জানের মাজার থেকে উপর দিকে কি জানি ঝিলমিল ঝিলমিল করে আল্লাহু আকবার আরে হইশার এলাকার মানুষ কাউকে খুশি করার জন্য আমি বলি নাই সত্য কথা বলতে হবে আমি কেন বলছি আল্লাহর ওলিরা জিন্দা না মরা এখন আমি কি বলতে চাই যেই ব্যক্তিটাকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন ওই ব্যক্তি দুনিয়ায় থাকতে কিছু কথা বলে গেছে কথাগুলি বাস্তবে প্রমাণ হয়ে গেছে হইছিনি তবে প্রমাণ যে হইছে আল্লাহর ওলির হিকমতের কথা তো সবাই বুঝতে পারে নাই আল্লাহর ওলি হিকমত করা যে কথাটা কয়া দিয়ে গেছে এই হিকমতের কথাটা সবাই বোঝে নাই বাঙ্গা কইতাম না রে বাঙ্গা কইতাম না একটা উদাহরণ বুঝায় দেই আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা অনেকেই আছে একই মায়ের সন্তান ছিল অনেকেই কথা বুঝে না অনেকেই একই মায়ের সন্তান কিন্তু ভালো মন্দ আসেনি ওয়াজ বুঝেন ভালো মন্দ আসেনি একটা চিকন কথা কয় মেম্বার সাহেব চিকন কথা হইলো গুরুর গরু গুরু হয় ছাগলের গরু ছাগল হয় বেড়ার গরু বেড়া হয় সাপের গরু সাপ হয় বাঘের গরু বাঘ হয় শিয়ালের গরু শিয়াল হয় কিন্তু মানবের বেলা ব্যতিক্রম মানবের বেলা বালা মানুষের গরু চুর হয় চুরের গরু বালা মানুষ হয় সবাই ঠিক কোনা ডরে মানবের বেলা ব্যতিক্রম চুরের গরু আল্লাহ ওলি দেয়
উলির গরো সুর হয় বালা মানুষের গরো হারাপ মানুষ হয় হারাপ মানুষের গরো বালা মানুষ হয়নি সাপের গরো সাপ হয় বাঘের গরো বাঘ হয় শিয়ালের গরো শিয়াল হয় কিন্তু বালা মানুষের গরো কু মানুষ জালা জোরাই না জালা জোরাই না রে জালা জোরাই না জালা জালা জোরাই না আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার বাবা আমি গুনাহগারের মূল উদ্দেশ্য হলো এই গ্রামের সমস্ত মানুষ এক ভাই আরেক ভাইয়ের কাঁধে কাঁধে দিয়ে মিল মোহাম্মদ ভালোবাসা দিয়ে যেন চলতে পারে ঠিক না বেটি তাহলে মিল মোহাম্মদ ভালোবাসা রাখতে গেলে মসজিদ ওহাবিরা হন যাইতো না এই গ্রামের মানুষের সবার মধ্যে ভালোবাসা রাখতে গেলে মসজিদ ওহাবি থাকতে পারে না যদি ওহাবি রাখো তাহলে তুমি মুনাফিক হইলা কি হইলা মুনাফিক হইলা আর মুনাফিকের বেলায় আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিম্নম হবে কেন হবে কেন হবে আমার নবীজি এই কথার হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন কোরআনের এই কথার হাদিসে আমার নবী ব্যাখ্যা করেছেন আমার নবীজি কয় মুনাফিকের যন্ত্রণা আমি সবচেয়ে বেশি পেয়েছি এজন্য মুনাফিকের বেলায় আমি আঘাত পেয়েছি আল্লাহ এজন্য তাদের বেলা কোরআন আয়াত নাজিল করেছেন আল্লাহ কয় বন্ধু গো যাই সমস্ত লোকেরা আপনার কাছে একটা কয় তাদের কাছে আরেকটা কয় মুখে মুখে আপনার কাছে বলে আই লাভ ইউ আবার পিছনে যাইয়া কয় আই হেট ইউ আপনার সামনে যাইয়া কয় আপনাকে ভালোবাসি পিছনে যাইয়া কয় তারে বাস দিমু এমন কাজ যারা করে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিঙ্গম হবে তার কারণ হইল একটাই মাত্র কারণ তারা এমন মুনাফিকি করার কারণে জাহান্নামে যাদেরকে দেওয়া হবে জাহান্নামী মানুষগুলি যখন পচে পচে গলে গলে মহিলাগুলি পড়বে ওই মহিলাগুলি মুনাফিকের মুখের মধ্যে যাবে আহার হইয়া না ওযুবিল্লাহ আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে ইনশাআল্লাহ নবীর প্রেম আর বইতাছে নবীর প্রেম নবীর প্রেমের জোয়ার ইনশাআল্লাহ ঢেউ খেলে কিনা কথা বল না নবীর প্রেমের জোয়ার ঢেউ খেলেনি শান্তি লাগেনি আওয়াজে বোঝা যায় কখনো মুনাফিকি আছে শান্তি লাগেনি নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে লয়রিয়া যাইতাম সোনার মদি আমার নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে লয়রিয়া যাইতাম উচ্চ কণ্ঠে বলেন না আল্লাহু আকবার আমার বাবাজি অনেক কথা বলেছি আর নয় অনেক কথা বলেছি আর নয় সর্বকথার শেষ কথা হলো সর্বকথার শেষ কথা হলো সমস্ত সাহাবা একরাম নবীজিকে নূর মানছে সমস্ত সাহাবা একরাম নবীজির হাজের নাজের মানছে সমস্ত সাহাবা একরাম নবীজির ইলমে গায়েব মানছে সমস্ত সাহাবা একরাম নবীজিকে হায়াতুন নবী মানছে এখন যারা মানে না আপনারা কি তার দলে থাকবেন এটাই আমার কথা এবার দ্বিতীয় নাম্বার আরেকটা কথা হলো আপনাদের কাছে অনুরোধ করি দুনিয়ার জিন্দগি করতে যাই আমার রসুল বলেছেন আমার উম্মতেরা দুনিয়ার সংসার করতে যাইয়া ভুল করবে শুদ্ধ করবে গুনাহ হবে অপরাধ হবে ঠিকভাবে নামাজ রোজা পড়তে পারবে না সুবহানাল্লাহ না কারণ আমার নবী উম্মতের খবর উম্মতের খবর জানাই কে জোরে বলেন না আল্লাহ তো আমার নবী জানাইছে এই জন্য নবী উম্মতের খবর জানে আমার নবী জানে আমার উম্মত ঠিকভাবে নামাজ পড়তে পারবে না ঠিকভাবে রোজা করতে পারবে না দুনিয়ার মায়ার জালে পড়ে শয়তানের ধোঁকা পড়ে ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে গুনাহ করবে কিন্তু আমার নবী বলেছে আমার কোন একটা উম্মত যদি রে ভুল করার পরে অপরাধ করার পরে অন্যায় করার পরে আমি নবীজির কাছে কানতে কানতে আমার মাওলার কাছে বলে আল্লাহ গো বুঝতে পারি নাই ভুল করেছি এই জীবনে আর কোনদিন ভুল করব না গুনাহ করব না আমার নবী কয় বান্দার চোখের পানি জমিনে পড়ার আগে আগে তার জীবনের সব গুনাহ মাফ হইয়া যায় তাইলে দলিল হইল গুনাহ করলে গুনাহ মাফ করার রাস্তা
আছে, গুনাহ করলে গুনাহ মাফের রাস্তা আছে, কিন্তু ঈমান গেলে ঈমান পাইতে হয়, নতুন করে তওবা করে মুসলমান হইতে হয়। গুনাহ করছেন, অপরাধ হইছে, কবরে গেলে অপরাধ অনুযায়ী আপনার শাস্তি হবে, কিন্তু ঈমান থাকার কারণে একদিন আপনি জান্নাতে যাবেন। আর যদি ঈমান না থাকবে, কপালে সেজদার দাগ থাকতে পারে, কিন্তু জান্নাত নসিবে আসবে আসবে না। আল্লাহ সবাইকে সঠিক সুযোগ দান করুক, জোরে বলেন আমিন।